ফাইনাল থেকে কার্যত ছিটকে গেছে দুই দলই। পাকিস্তানের সুযোগ থাকলেও তা কেবল কাগজে কলমে, বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই বললেই চলে। তবুও জয় দিয়ে আসর শেষ করতে মুখিয়ে থাকবে দুই দলেই। তবে শুক্রবার লর্ডসে দুই এশিয়ান পরাশক্তি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর পাকিস্তানের জমজমাট এক লড়াই প্রত্যাশা করা যেতেই পারে। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30। প্রায় দেড় সপ্তাহ আগে যে উইকেটে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই একই উইকেট ব্যবহার করা হতে পারে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার ম্যাচেও। সবুজাভা পিসে পেসাররা পাবেন ম্যাচের নায়ক হয়ে ওঠার সুযোগ। গতি ও বাউন্স সামলাতে হিমশিম খেতে হতে পারে ব্যাটসম্যানদের। লন্ডনের গত এক সপ্তাহের আবহাওয়ার রেশ চলমান থাকবে শুক্রবারও, তাই বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতেই পারে। রোদ্রুর দিন বাংলাদেশ এবং পাকিস্তানকে দারুণ লড়াইয়ে মেতে ওটার মঞ্চকে করতে পারে আলোকিত। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজার জন্য এটি বিশ্বকাপের মঞ্চের শেষ ম্যাচ। উড়িয়ে দেওয়া যায় না কেরিয়ারের শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনাও। লড়াকু ক্রিকেট খেলে সেমিফাইনালে পৌঁছাতে না পারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তার নেতৃত্বেই নামবে আসরের মাঝপথে ছন্দ খুঁজে পাওয়া পাকিস্তানের বিপক্ষে, যাদের সেমির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে টসের পরপরই। কেননা বাংলাদেশ প্রথমে ব্যাট করলে পাকিস্তানের সেমির সমীকরণেই বিকল হয়ে যাবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। চোট কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরবেন একাদশে, ফিরবেন কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে না খেলা মেহেদি হাসান মিরাজও। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে পারেন সাব্বির রহমান রুম্মন আর রুবেল হোসেন। তাহলে চলুন জেনে নেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে একাদশটি নিয়ে মাঠে নামতে পারে। তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা এবং মোস্তাফিজুর রহমান। দর্শক মন্ডলী, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।